মনুষ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সবাইকে স্বাগত। আমি শিখা বিশ্বাস। আজ আমি গণিত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজ ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। সবার কাছে এই যে এই প্রাথমিক গণিত বোর্ড বইটা আছে, এই বইয়ের বিশ পৃষ্ঠার আট নম্বর অঙ্কটা নিয়ে আমি আলোচনা করবো। আট নম্বর অঙ্কে আছে খালি জায়গা পূরণ করি। তাহলে আজ আমাদের বিষয় আলোচনা বিষয় হলো পৃষ্ঠা বিশে আগের এক থেকে দুই। এখানে এক এবং দুই দুইটা অঙ্ক আছে, এক এবং দুই এই দুইটা অঙ্ক খালি ঘরগুলো আছে, এগুলো কিভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে আপনাদের সাথে আমি আজ আলোচনা করবো। তো এইটা করার জন্য ফার্স্টে আমার একটা সরলরেখা আঁকতে হবে। সরলরেখাকে আমরা স্কেল দিয়ে সোজা করে আঁকবো। এইভাবে সরলরেখাটা আঁকলাম। আঁকার পরে প্রথম যে বিন্দুটা, প্রথম যে দাগটা সেটা হলো শূন্য। তারপরে আমি দিব এক দুই তিন চারটা দাগ দিব এক সমান। দেওয়ার পরে পাঁচ নম্বর দাগটা একটু বড় দিব, কিন্তু এই দাগটার থেকে ছোট দিব। তারপরে আবার এক দুই তিন চারটা এক সমান, এই যে চারটা সমান করে দিয়ে পাঁচ নম্বর যেটা দিব সেটা হবে এটার সমান। তাহলে এখান থেকে একটু করলো আমরা শূন্য থেকে ধরলাম, দশ দশ করে এখানে দশটা দাগ আছে, দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই, এটা হলো একশো। এইভাবে আবার পাঁচটা দাগ দিব মাঝখানে গুলা যে এক সমান ছোট ছোট গুলা। দেওয়ার পরে এই পাঁচটার মতো এইখানেও পাঁচটা একটু বড় করে, তারপরে আবার চারটা দাগ দিব, তারপরে পাঁচ নম্বর দাগটা একটু লম্বা করে দিব, যেটা হবে এই যে এই দাগটা সমান। তার মানে চারটা ছোট ছোট পাঁচ নম্বরের মাঝেরটা হবে এই যে মাঝেরটা সমান, আর লাস্টেরটা হবে আমার এই দাগটা সমান। এইভাবে আমি বইয়ে যেভাবে আছে এইভাবে লিখব। তাহলে এখান থেকে এক এক ঘর দশ করে যদি হয়, এইটুক যদি দশ হয়, দশ বিশ তিরিশ এইভাবে, এখান থেকে এটা একশো, ঠিক এইভাবে এটা হবে কত, একশো থেকে এটা গেলে গুনে দেখি একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো পঞ্চাশ ষাট সত্তর, এইভাবে দেখবো যে এখানে একশোর পরে দুইশো। তারপরে এখানে তো দেওয়াই আছে এটা তিনশো, তিনশোর পরে আমি যদি হিসাব করি একটু হলে তিনশো পঞ্চাশ, আর পঞ্চাশ যাবো তাহলে হবে এটা তিনশোর পরে তিনশো পঞ্চাশ, আর এই পঞ্চাশ এখানে হয়ে যাবে তিনশোর পরে চারশো। এখানে আবার দশটা ঘর আছে, দশ করে ধরলে চারশোর পরে আসবে এটা পাঁচশো, আর এখানে তো ছয়শো দেওয়া হয়ে আছে। এইভাবে আমরা করবো। আসলে শুরুটা হলো শূন্য থেকে শূন্য, একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো, একটা মিল থাকে, দেখেছেন একশোর পরে দুইশো। তাহলে এই ছোটো ছোটো ঘরের মান হলো এই যে দাগ, এই ঘর থেকে এই ঘরে বা এই দাগ থেকে এই ঘরে গেলে এর মান হলো দশ করে। এইভাবে আমরা এক নম্বর অঙ্কটা করবো। তারপরে আমাদের দুই নম্বরে আছে, এই যে দুই নম্বরে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা এখানে লিখেছি, দেখেন এখানে দুই নম্বরে একই রকম করে তেইশশো থেকে শুরু, আগেটা ছিল শূন্য থেকে শুরু, এটা শুরু হয়েছে তেইশশো থেকে, যেটা বইয়েই দেওয়া আছে তেইশশো থেকে। একই রকম করেই আমি প্রথমে চারটা দেয়া দেবো পাঁচ নম্বরটা একটু এই চারটা থেকে বড় হবে, তারপরে আবার চারটা এই যে এই চারটা সমান হবে, পাঁচ নম্বরের দাগটা এই যে এই দাগটা সমান হয়ে যাবে। এভাবে আবার চারটা দিব, পাঁচ নম্বরটা এই পাঁচ নম্বরের মতো হবে, আর এই যে লাস্টের পাঁচ নম্বরটা এই বড় দাগটা, মানে ছোটোগুলা এক সমান থাকবে, পাঁচ নম্বরের দাগগুলো এক সমান থাকবে, আবার এই যে এই ছোটোগুলাও এক সমান থাকবে। চেষ্টা করবো আমরা এরকম সমান সমান করার। তারপরে এখানে তেইশ আছে, এক এক ঘর দশ একশো করে তেইশশো, তেইশশোর পরে এখানে এটা হবে তেইশশো, পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো, দেখেন এখানে ছাব্বিশশো করে সাতাশশো, তাহলে মাঝখানে দশ করে হলে কত হবে তেইশশোর পরে এটা হবে চব্বিশশো, পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা হয়ে যাবে আঠাশশো। এত হিসাব করে আপনারা পারবেন না, আমি যেভাবে বলি সেইভাবে আপনাদের বললে সহজ হবে, আপনারা যদি দিতে পারেন। দেখেন এখানে একটা মিল আছে, পঁচিশশো ছাব্বিশশো একশো করে করে পারতেছে, তাহলে তেইশশোর পরে চব্বিশশো, চব্বিশশোর পরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একটা সিরিয়াল, এগুলো সবই সিরিয়াল মতো হয়। এভাবে আপনারা বাসায় খালি ঘর দেখবেন, খালি ঘরের ভিতরে একটা মিল থাকে, এখানে যেরকম ছিল একশো পরে দুশো তিনশো চারশো পাঁচশো, এখানে দেখেন তেইশশো পরে চব্বিশশো, দশ দশ করে বাড়বে এটা, এখান থেকে একটু গেলে হচ্ছে তেইশশো পঞ্চাশ, তারপরে
এর পরে যেরকম 100 200 300 400 500 600 এই ভাগ এটাও দেখেন 23 এর পরে 2400 25 26 25 26 2700 2800 2900 এইভাবে আপনারা অঙ্কগুলো করে নেবেন আর এই দাঁতগুলো দেওয়াটা খুবই সহজ প্রথম চারটা এক সমান দিবেন পাঁচ নাম্বারটা একটু বড় দিবেন আবার চারটা এক সমান দিয়ে পাঁচ নাম্বারটা একটু বড় করে দিবেন মানে এইটা আর এটা যেন সমান হয় আর এইটা আর এটা যেন সমান হয় এইভাবে আপনারা বাসায় করবেন সবাই ভালো থাকেন পড়াশোনা করবেন মনোযোগ দিয়ে আর আপনারা যেটা হলো আজ যেটা আমি দেখালাম সেই CW2HW এটা আপনারা বাসায় করবেন এবং নিজেরা HW খাতাতে করে স্কুলে জমা দেবেন ভালো থাকেন সবাই আজ